আমার একদিন একজনে বলতে তো হুজুর, জি হুজুর বলে, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, এটার সাথে যেটা মিলে সেটা আমি পালন করি, যেটা মিলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বলছি আমার জানা নাই। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি নাই, রাগও করি নাই। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিয়েছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তা আপনি তো সিদ্ধান্তই নিয়েছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমার জিগাইয়ে লাভ কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর, কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিয়েছেন হুজুরের লগে আপনি নাই, তো আপনি অ্যাপসের লগে থান, সুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না, আমার কথা একটাই, বুঝাইতে পারছি আর না পারছি, আমার হৃদয়ের আবেগ হলো এই কথা। আমার নওজোয়ান সাথীরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ দোস্ত, প্রিয় ভাই বন্ধু, অবশ্যই হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা জীবিত কোনো আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল করিমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম রব্বুল আলামিন বলে, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদ্বাইফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। যে কোরআনের আয়াত কি না, ইমাম ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সূরা আস-সাজদার মধ্যে আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত রাহনুমাই রাহবারি করছে। সুবহানাল্লাহ। এজন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে, আমার পরিষ্কার কথা খোদার কসম, আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না, এটা আমার হৃদয়ের কথা, যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে 50,000 টাকা, কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা। এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, আল্লাহর কসম এটা আমি দিন থেকে বলি, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম ছাড়া আর কিচ্ছু। কেউ 1 ঘন্টায় 60,000 টাকা পাবে, আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের ঘরে সেজদা দেয়, তার কপালে 8,000 টাকা বেতন জোটে না। মুসলমান, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা খেয়াল করা উচিত, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেন, ইমামের মসনদে যিনি দাঁড়াইছে, ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এবারে শুধু 1 মিনিট জিগান, হুজুর আমনের আগে ইমাম কে ছিল? উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো ওনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিল। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন,
প্রিয় বন্ধু এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল তো আবু বকর কি বলবে কার নাম বলবে ইমামুল আম্বিয়া ইমামুল আতখিয়া নবীউল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া মুসাদ্দিকুর রাসূল نبي دو جهان نبي دو شهان نبي دو عالم محمد رسول الله صلى الله عليه وسلم ابر ভাবছেন এটা সেই জায়গা যে জায়গা ইতিপূর্বে سردار دو عالم رسول الله صلى الله عليه وسلم দাঁড়িয়েছে সেই জায়গায় 1450 বছর পরে ইনি দাঁড়ান আপনি দাঁড়ান খামখেয়ালি কথা আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম আইমায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন আফসোসের বিষয় মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয় উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে সামনের কাতারে মুসল্লিরা বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু জুমার বয়ান এবড়া এই যে গাঁড় ফালাইয়া এই যে জুরানি দিল হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানি ততক্ষণ যখনই হুজুরের ওয়াজ শেষ ইমাম সাহেবের বয়ান আবার জুরানি শেষ আবার জি গেবেন কাকা আর জুরাইতেন না কব আমি জুরাইলাম হইলে কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে হুজুররে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে কথা বুঝেন না পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে নওজোয়ান ছেলেরা মুসলমানের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি একজন চুল টানে একজন ফ্যান টানে একজন মোবাইল টিপে এই তামাশা করে যার ফলে হায় মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে আমার মূল কথা এটাই আপনারা ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়েতের জন্য আপনাদের রাহবারির জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট কিন্তু আফসোস হলো আমরা হুজুর আমরা হুজুর আসরের পরে কে ওয়াজ করব আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করব এটা মানে এটা এটা বেটকি মেললো আরই হ্যাঁ আমরা ইমাম সাহেব আচ্ছা এটা কথা হইলো এটা এটা কি আদব হইলো বলেন না কেন আমরা আমরা ইমাম সাহেব মাগরিবের পরে এ হুজুর আমরা এলাকার হুজুরে কোন রকমে সালাইয়া দিই আমনে আইলো ওয়াজ আমরা এলাকার হুজুরে বলে সালাইয়া না আসরের পরে টুকটাক ওয়াজ করে এগুলো ইনসাফের কথা হইলো বলেন না কেন আস্তাগফিরুল্লাহ 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 আমার পরিষ্কার কথা যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয় আপনি তারে রাখলেন কেন আর যদি উপযুক্ত হয় তার কথা শুনবেন না কেন ঠিক কিনা বলেন না কেন অনুপযুক্ত ইমাম রাখবেন কেন উপযুক্ত ইমামকে মানবেন না কেন কথা বলেন না কেন তাইলে আসরের পর জোহরের পর মাগরিবের পর ফজরের পর খোদার কসম এই সব টাইম 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে তিনি আপনার এলাকার হোক আর সাদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক আর সৌরজগতের বাইরে হোক সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি সেই দামি সেই দামি সেই দামি আপনার সেই সম্মান তাকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর কথা সারাক্ষণ দামি আল্লাহর কথা কতক্ষণ দামি সারাক্ষণ জোহরের পরেও দামি আসরের পরেও দামি প্রধান বক্তা বিশেষ বক্তা এ আদলি বক্তা শিকি বক্তা রুফালি বক্তা হ্যাঁ ধোকা 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 এগুলা সব এগুলা ধোকা এগুলা সব ধোকা কিসের প্রধান বক্তা বিশেষ বক্তা যে আল্লাহর কথা বলে যখনই বলে তখনই দাম সবাই প্রধান বক্তা ওমান আহসান ওমান আহসান আল্লাহ বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ তার কথার চাইতে উত্তম সর্বোত্তম আহসান আর কার কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে
এজন্য ইনশাআল্লাহ বলেন নিজ নিজ এলাকার ওলামা আইমায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম নাইলে পথ হারা হয়ে যাবে পথ হারা হয়ে যাবে আমার বাপ নিজে নিজে চইলেন না নিজে নিজে চইলেন নিজে নিজে চইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ তাআলা বলে মুমিন তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য এই এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটা হলো ঈমান আরেকটা হলো ইত্তাকুল্লাহ তাকওয়া ঈমান এবং তাকওয়া ঈমান এবং তাকওয়া এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত এখন আল্লাহ নিজে বলেন ঈমান চাও তাকওয়া চাও জান্নাত হতে চাও কি করবা ওয়া কুনু মাআস সাদিকিন আমার প্রিয় বান্দা আমার সত্যবাদী বান্দা আমার নেক বান্দা আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও ঈমানও মিলবে তাকওয়াও মিলবে জান্নাতও মিলবে এজন্য এটা জরুরি আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে মোবাইল তোমার কাছে মোবাইল আছে তোমার কাছে বাংলা বই আছে না বাপ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো মানা নাই কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে দিক নির্দেশনা নিয়ে করতে হবে আল্লাহ তৌফিক দান করেন চলেন এবার আমি আয়াতের তর্জমাটুকু বলি তাইলে আমার কথা শেষ আমি চারটা আয়াত পড়ছি সূরা বনি ইসরাইলের 78 79 80 81 এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আমলের কথা বলছে তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব্বুল আলামিন আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক ঠিক মতো করতেছি আল্লাহ বলে চতুর্থ আয়াতে বলেন অকুল তাইলে বলে দেন যা আল হাক্কু হকের বিজয় হয়ে গেল হকের বিজয় হয়ে গেল ও জাহাকাল বাতিল বাতিলের পরাজয় হয়ে গেল ইন্নাল বাতিলা কানা জাহুকা আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই দূরে সরে যাওয়ার বিতাড়িত হওয়ারই বস্তু আপনারা তিন গুণে অভ্যস্ত হন আল্লাহ বলেন আপনার মাধ্যমে শুনাইলাম এই তিন সিফাত আসবে হকের বিজয় আর ঠেকাবে কে কয়টা সিফাত বলেন কয় গুণ আবার বলেন তিন এক নাম্বার আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না এই পাঁচ ওয়াক্ত নামাজ এর মধ্যে আল্লাহ বলছে চার ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে জোহর আসর মাগরিব এশা এই চার ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর এবং বিশেষভাবে কি বলেন না ফজর 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 ফজরের নামাজ যেটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে পড়ে কোন সময় পড়ে এ হেটার বলছি সকাল পাঁচটা বিশে যেটা পড়ে এইটা কথা বুঝছেন কি না বলেন আল্লাহ তাআলা বলেন ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা বিশেষভাবে ফজর কেন বললাম আল্লাহ বলে বন্ধু কেন না নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন ফজরের তেলাওয়াত ফজরের নামাজ এটা হলো অ্যাসেম্বলির টাইম অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায় সারা দিন সারাদিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে আল্লাহ পাক রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সারা রাতের ফেরেস্তা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় সারা দিনের ফেরেস্তা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে এজন্য রাতের সব ফেরেস্তা দিনের সব ফেরেস্তা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয় এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম সবার একত্রিত সম্মেলনের টাইম
অ্যাসেম্বলি বুঝেন না বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাইরে লাইন ধরা দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায় এই সময়টারে অ্যাসেম্বলি টাইম বলে ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে দিনের ফেরেশতারাও থাকে আমার ঈমানদার বান্দারাও থাকে ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে এজন্য আল্লাহ বলেন কয় ওয়াক্ত নামাজ বলেন না কয় ওয়াক্ত নামাজ আমার বাপ আমরা প্রত্যেকের কাছে বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলায় এনে আজ লাখ লাখ যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাপ আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত এক বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ কখন পড়ে সে জানে না সে জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নাফস নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন এক নম্বরে নাশীতান সে উৎফুল্ল সে কর্মের উদ্দীপনাময় হয় এবং তাইবান নাফস তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে শুনতেছেন আপনারা ও ভাই শুনতেছেন এরপরে শুনেন যুবক তোমরা শোনো নওজোয়ান তোমরা শোনো আল্লাহর রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খাবীসান নাফস কাসলানান নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ওইটার সকাল ওইটা কেমন খাবীসান নাফস রাসূল বলে এটা একটা খবিস এটা একটা খবিস এটা একটা খবিস এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা তোমরা খবিস খবিস তুই বেটা খবিস তুই খবিস বেটা আর নবী বাথরুম টয়লেটে ঢোকার সময় দোয়া শিখাইছে আল্লাহ খবিস থেকে আমারে পানা দাও টয়লেটের দোয়া টয়লেটের দোয়া না বাথরুমের দোয়া বাথরুমের পেশাব পায়খানার সময় ডুববার সময়ের দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিস থেকে পানা দেন খবিসকে যতন বাঁচান এই জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস হ্যাঁ যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা মুসলমানের মায়ের সন্তান যদি হও তাহলে ফজরের সেজদা দিও ফজরের সেজদা দিও সোজা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান এটা অলস হয় অকর্মণ্য হয় অপদার্থ কাসলান মানে অলস অকর্মণ্য কামে লাগে না এটা কামে লাগে না শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিফা ছাড়া এই অপদার্থরে দিয়া তার মা যদি বলে এক জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া ফাইতাম না ফাইতি না কে ফাইতাম না আর কি আরে তোর আব্বারে বাড়ি গুণ মেয়েতে বাদ গুণ কদ্দুর বাজারের দোকানে দিয়া পারতাম না কিন্তু মোবাইল টিপতে কইলে চব্বিশ ঘন্টার আছে বন্ধুদের আড্ডা দিতে বললে চব্বিশ ঘন্টার আছে নারীর ফান্দে ফেলায় দাও নারীর নাচ গানে সারা রাত চলে যাবে সারা দিন চলে যাবে আহ প্রিয় ভাই আমার বন্ধু আমার আমার নওজোয়ান সাথীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন তত্ত্বভিত্তিক কথাগুলো বলেছেন আমরা সেই কথা দোহরাইতে চাই না আমরা শুধু স্মরণ করাইতে চাই এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কিবারে বলেন না কিবারে আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব তিনি সারা পৃথিবী কাঁপানো আলেম ছিলেন আলিমিয়া নদভি ওনার আসসিরাতুন নববিয়্যা নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে এটার বাংলা অনুবাদ আছে নবী এ রহমত এই নামে এটাই নাম নবী এ রহমত আপনি কিনতে পারবেন পড়ে পারেন দেখেন এই কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন
ফজরের নামাজের ওয়াক্তে খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বললেন আয়েশা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না আমি তো বসতেই পারছি না নবীজি ইন্তেকালের পূর্বে 17 18 দিন একটানা ভীষণ অসুস্থ ছিলেন মাথা শরীর দেহ প্রচন্ডভাবে ব্যথা ছিল এবং শেষের 23 ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজি নামাজও পড়াইতে পারে নাই এই শেষ দিন সোমবার দিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরাম মসজিদে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা তুমি আমারে বসায়া দাও আমি তো বসতে পারছি না তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উম্মতের আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রওজায়ে আথার একদম মসজিদ ঘেষা নবীজির রওজা এখন যেখানে এটাই আয়েশার কামরা এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন তো মসজিদের একবারে ঘেষা রুম অর্থাৎ ইমাম সাহেবের হুজরা যেরকম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসালেন পর্দা সরায়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজর মসজিদের দিকে তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে 100 100 সাহাবী উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হাদিসে তারিখের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুশিতে ইমাম আবু বকর সিদ্দিক পিছনে হটতে চাচ্ছিলেন আল্লাহর নবী ইশারা করলেন যেন না হটে ইমামতি করে এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন পর্দা মিলায়ে দাও আর আয়েশা শোনো আমার 23 বছরের মেহনত সার্থক আয়েশা আমি বিগত 23 বছর আমার পিঠে তায়েফের পাথরের আঘাতের দাগ আছে আমার দান দান শহীদ আছে আমার পেটে পাথর বাঁধা আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম আমি 3 মাস ঘরের চুলায় কুমগরে নিয়া চুলায় আগুন জ্বলে নাই ক্ষুধার্ত ছিলাম আয়েশা আমার এই 23 বছরের দিবা নিশির মেহনতের বরকতে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার উম্মত সকলেই উপস্থিত খোদার কসম আয়েশা এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই আমি তৃপ্ত আমি খুশি হলাম এই বলে নবীজি হাসি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহ এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই খোদার কসম এই দিন সোমবার দ্বীপ প্রহরের সময় আল্লাহর রাসূল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে জোহরের নামাজের আগেই ওই দিন নবীজি ইন্তেকাল করেছে এজন্য প্রিয় ভাই আমার এখানে যারা বসছেন আপনাদের কাছে অনুরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে আবার বলেন কোন নামাজে মুচকি হাসি দিছিলেন কোন নামাজে ফজরের নামাজ ফজরের নামাজ সেই উম্মত যখন হাশরের ময়দানে আমলনামা নবীজির সামনে তুলে ধরবে আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ নাই কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আমার উম্মত তুমি আমার তায়েফের রক্তের কথা ভুলে গেলে তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে তুমি আমার দান দান শহীদের কথা ভুলে গেলে কি জবাব দিবে এজন্য প্রিয় ভাই আমার রাত অনেক হয়ে গেছে আমরাও লম্বা করতে চাচ্ছি না আরে আপনাদের কাছে অনুরোধ বাফ ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমার কাছে আমার একটা অনুরোধের কথা শুনো ভাই বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীব হাদিস নবীজি বলছে লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি এটা কি কথা নবীজি বলছেন আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নেই ফিতিয়াতি আমার যুবক নবী বলছে আমি আমার যুবকদেরকে নেই নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাকড়িতে আগুন লাগাও নবীজি বলেন অতঃপর আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে
ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ পুরুষ ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন কোন কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর ওই নামাজি লোক সহ ওই ঘর কেন নামাজ ঘরে পড়ছে এই জন্য আগুন দিয়া জ্বালায়া দে ফা উহাররিকু বুয়ুতাহু বলেন তো রাসূল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বেনামাজির ঘর জ্বালায় দিবে অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে আর সেই যুবক তো নিজেই নামাজ পড়েন নবী স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে যে তাদেরকে দিয়ে বেনামাজি ফিরাবে আজকে সেই যুবকই তো নামাজ পড়ে আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের সাথে নিজের এলেম ওনার এলেম বেশি এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইছেন তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও যাওয়ার সময় মূসা নবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন নিয়ে গেছিলেন আল্লাহর কসম এটা কোরআনের সূরা কাহাফের মধ্যে আছে সে ছিল একজন যুবক وقال لفتاه آتنا غداءنا এই যে পরিষ্কার কোরআনের আয়াত মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বলল আমাদের খাবার এনে দাও তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়ান